এখন হচ্ছে কি এটা মিক্স করা হয়ে গেছে এখন এটা আপনার ভাইয়া আমার শাশুড়ি আর আমি একটু ট্রাই করব খেতে পারি কিনা এর আগে টেস্ট কেমন টেস্ট মধ্যে অনেক ঝাল না বেশি ঝাল না আপনাদের ভাইয়া ট্রাই করবে আর এখানে হচ্ছে গিয়ে চিকেন ভেজে নিলাম এখন মশলাটা দিয়ে দিচ্ছি আরেকটা প্যাকেট আছে না ওইটাও দিয়ে দাও এটাই মনে হয় চাল মশলাটা যে দেখেন এর আগে খাইছিল 2x স্পাইসি যেটা আর এবার 3x আনছে পায় না অনেক খোঁজার পর এবার পাইছে বেচারা এটা 2x 3x বা অনেক আছে না 2x আর 3x কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 4x আছে এখন হচ্ছে গিয়ে মেন মশলাটা দিয়েছে এটাই আমার মনে হচ্ছে জাল পুরোটা দিয়ে দাও সুন্দর পুরোটাই তো দিতে হবে নাহলে মজা পাবো মজা বের করবো না খাওয়ার পর যখন ওয়াশরুমে যাব এখন মিক্স করো মিক্স করতে পারবা না মিক্স করে দিব মিক্স করতেছি এই দুইটা দিয়ে তারপর মিক্স করো আগে হাত ধুইলে হাতে বসে আচ্ছা আচ্ছা একটু চোখে ডলা দাও এখন আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে তার ফেভারিট নুডলস মিক্স করবে ফেভারিট বললে ভুল হবে সব সময় খাওয়া যায় না ওই মজা করেই যা খাওয়া যায় আর কি মনে হয় খাইতে পারবা চিকেন সহ একসাথে মিক্স করো হুম মিলাই মিলাই তো কে কে আপনারা এই 3x স্পাইসি নুডলস খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খেয়ে থাকেন আর যদি যারা খেয়েছেন তারা বলবেন যে ঝালটা আপনাদের কেমন লাগছে সবাই ঝালটা খেতে পারবে না কারণ যারা প্রচণ্ড ঝাল খেতে পারে যেমন বোম্বাই মরিচ খেতে পারে একটা পুরো তারা তাও খেতে পারবে এটা মিক্স করা হয়ে গেছে এখন এটা আপনার ভাইয়া আমার শাশুড়ি আর আমি একটু ট্রাই করব খেতে পারি কি না এর আগে খেতে পারছিলাম 2x স্পাইসিটা আর এটা খেতে পারবো কি না জানি না তো খেয়ে দেখি আগে এখন হচ্ছে গিয়ে নিয়ে যাই দেখি খেয়ে কী বলে ওরা কেমন খাচ্ছো মুখে বলো জালের ঠেলা মুখ দিয়ে কথা বেরোয় না অনেক যায় আপু টেস্ট কেমন টেস্ট মধ্যে অনেক ঝাল না বেশি ঝাল না আমরা তো তাও জিরা খাইতেছি একটু জিরা খান এসির নিচে বই আর দুমাস উঠলে হলো বুঝেন আপনারা কেমন ঝাল আল্লাহ এখন আবার আমি একটু খাই হ্যাঁ ফুটে জল যারা খান না এই নুডলসটা একবার হলেও ট্রাই করবেন তাহলে দ্বিতীয় বানার নাম দিবেন না হেল্পফুল আমু ব্রেকে নামছে একটু পর আবার খাইব আমু বোম্বাই মরিচ খাইতে পারে কিন্তু এটা তো ফেল হয়ে গেছে তুমি খাও আর মনে হয় না পারো শেষ করো